धूमकेतु सरमुड स्कूल एंड कॉलेज चट्टग्राम पत्रिका आयोजित 2021 शिक्षाबर्षे षष्ठ श्रेणी सकल शिक्षार्थी के जानाई आमार शुभेच्छा एवं अभिनंदन। आमरा 2020 साले जेभावे धारावाहिकता अनलाइन क्लासे जे करोनाकालीन समस्यार कारणे আমরা অনলাইন ভিত্তিক যে ক্লাস পরিচালনা করে আসতেছি টিকে তারো দ্বারে বাহিকায় 2021 শিক্ষাবর্ষে আজকে ষষ্ঠ শ্রেণীর সাথে আমার প্রথম ক্লাসে আমি হাজির হয়েছি তোমাদেরই পরিচিত স্যার শিক্ষক এবং যারা নতুন এই নতুন শিক্ষার্থীদেরকে আমার পরিচয়টা আমি জানাচ্ছি আগে। আমার নাম হচ্ছে তারেক আজিজ, সহকারী শিক্ষক বাংলা সারমন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। আমি তোমাদের মাঝে হাজির হয়েছি আজকে তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পাঠ ধ্বনিতত্ত্ব পাঠ নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি। যে জিনিসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আগে ওই বইয়ের ভিতরে যাওয়ার আগে আমি কিছু বেসিক আলোচনা করব তোমাদের মাঝে। কারণ আমি লিখলাম বাংলা ব্যাকরণ ও নির্মিতি। আমরা জানি আমাদের যে বাংলা ব্যাকরণ অংশ এবং আর হচ্ছে নির্মিতি অংশ, এই বাংলা ব্যাকরণের অংশ ব্যাকরণ অংশ থেকে আসবে এমসিকিউ এবং নির্মিতি থেকে আসবে তোমার লিখিত জিনিসগুলো। তো আমরা একটু ভালো করে জানার জন্য এই ধ্বনিতত্ত্ব জিনিসটা আমরা একটু ভালো করে দেখব। অবশ্যই অবশ্যই তোমরা দেখার সাথে সাথে তোমরা নির্দিষ্ট যে একটা বোর্ড রয়েছে ওই বোর্ড বইটা তোমরা হাতে নিবা, এরপরে এটা নোটেট করার জন্য তোমরা একটা খাতা নিয়ে অবশ্যই ভিডিওটা দেখার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করতেছি। যেহেতু তোমরা এই যে একটা আমাদের করোনাকালীন কারণে আমরা সরাসরি যেহেতু ক্লাস কক্ষে আসা থেকে এখনো বিরত আছি, কিন্তু আমরা তার ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য আমরা অনলাইনে তোমাদেরকে এই যে পাঠদান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য। এখন দেখো আমি একটু বাংলা ব্যাকরণ সম্পর্কে আলোচনা করব। আগে আমি আলোচনা করব শুধুমাত্র ব্যাকরণ, একটু খেয়াল করতে হবে সবাইকে ব্যাকরণ। এই যে এই ব্যাকরণ শব্দটা হচ্ছে আমরা পেয়েছি কোথা থেকে, তাহলে আমাদেরকে জানতে হবে এটা সংস্কৃত শব্দ অথবা তৎসম শব্দ। এটা তৎসম থেকে বাংলায় এসেছে কোথা থেকে, তাহলে তৎসম শব্দ থেকে। এটা হচ্ছে কোন ধরনের শব্দ, তৎসম শব্দ থেকে বাংলায় ব্যাকরণ শব্দটা এসেছে। ব্যাকরণটা হচ্ছে এই ব্যাকরণ হয় ভাষার সংবিধান। তাহলে ব্যাকরণটা কার সংবিধান? ভাষার সংবিধান। আমাদেরকে খেয়াল রাখতে হবে ব্যাকরণটা হচ্ছে কোন শব্দ থেকে আসলো, এটা তৎসম শব্দ থেকে আসলো। ব্যাকরণটা কার সংবিধান? ভাষার সংবিধান। এখন আমি ব্যাকরণ বলতে পৃথিবীর প্রতিটা ব্যাকরণকে বোঝাই, নির্দিষ্ট স্পেসিফিক কোনো ব্যাকরণের কথা আমি বলতে না। পৃথিবীতে যতগুলো ব্যাকরণ অর্থাৎ যতগুলো ভাষা আমরা দেখতে পাই, ইংরেজিতে বলো, ইংরেজি গ্রামার, আরবি বলো, ফার্সি বলো, এই আরবি ফার্সি একটা কি রয়েছে, তাদের ব্যাকরণ রয়েছে। আমি শুধু এখন আলোচনা করতেছি প্রথমে ব্যাকরণ নিয়ে, এরপর আলোচনা করবো বাংলা ব্যাকরণ কি এটা নিয়ে। তাহলে ব্যাকরণ, ব্যাকরণটা হচ্ছে আমরা পেয়েছি কোন ধরনের শব্দ থেকে, তৎসম শব্দ। তাহলে ব্যাকরণটা হচ্ছে সংবিধান, হচ্ছে কার? ভাষার সংবিধান। ব্যাকরণটার গঠন কিভাবে হয়েছে, এই ব্যাকরণ শব্দটা গঠন হয়েছে কিরকম? বি যুগ আ যুগ ক্রি যুগ অন, এটি ব্যাকরণ। এটা হচ্ছে গঠন হয়েছে এভাবে, শব্দটা গঠিত হয়েছে, তার গঠন এরকম করে গঠন হয়েছে, শব্দটা গঠন হয়েছে বি যুগ আ যুগ ক্রি যুগ অন, ব্যাকরণ। এই ব্যাকরণ শব্দের যে অর্থটা, এর শব্দের যে অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষ ভাবে বিশ্লেষণ করা।
বিশ্লেষণ। তাহলে এর অর্থ ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে কি? বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে দেখো ব্যাকরণ শব্দের অর্থ আমরা পেয়েছি কি? বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দটা কার সংবিধান? ভাষার সংবিধান। ব্যাকরণ শব্দটার গঠন কিভাবে দেখেছি আমরা? বিযুগ, আযুগ, ক্রিযুগ, ব্যাকরণ। তাহলে ব্যাকরণ শব্দের অর্থ পেয়েছি আমরা কি? বিশেষভাবে বিশ্লেষণ। এখন এই ব্যাকরণ শব্দটা আমাদের কাছে কোন শব্দ থেকে আসলো? তৎসম শব্দ থেকে আসলো। কোন শব্দ থেকে আসলো? তৎসম শব্দ থেকে আমাদের মাঝে ব্যাকরণ শব্দটা আসলো। অর্থাৎ বাংলা শব্দের ক্ষেত্রে ব্যাকরণ শব্দটা তৎসম শব্দ থেকে আসলো। এরপর দেখবেন আমরা ব্যাকরণের কাজ, অর্থাৎ এই ব্যাকরণের কাজ কি? এটা হচ্ছে ব্যাকরণের কাজ হচ্ছে দুইটা আমরা দেখতে পাবো, কাজ পাবো দুইটা। একটা হচ্ছে ভাষাকে নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করা। তাহলে কাকে নিয়ন্ত্রণ করা? ভাষাকে নিয়ন্ত্রণ করা। আরেকটা কাজ হচ্ছে ভাষা অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা। একটু খেয়াল করি আমরা, তাহলে ব্যাকরণের কাজ অর্থাৎ যে ভাষার ব্যাকরণ সে ভাষাকে নিয়ন্ত্রণ করবে এবং সে ভাষার আভ্যন্তরীণ যেটা শৃঙ্খলা রয়েছে ওই শৃঙ্খলাটা বজায় রাখবে। তাহলে দেখো একটু, এখন বলতেছে ব্যাকরণ হচ্ছে কাকে বলে? যদি এরকম কেউ জিজ্ঞেস করে যে শাস্ত্র পাঠ করলে কোনো ভাষার উৎপত্তি, ব্যবহার এবং ভাষা সম্পর্কে জানা যায়, ভাষা ব্যবহার সম্পর্কে জানা যায়, উৎপত্তি সম্পর্কে জানা যায়, অর্থাৎ যে শাস্ত্র পাঠ করলে কোনো ভাষার উৎপত্তি ব্যবহার সম্পর্কে জানা যাবে এবং ওই ভাষাকে অশুদ্ধ থেকে যখন শুদ্ধের পরিকাঠামোতে নিয়ে আসবে ওটাই হচ্ছে ব্যাকরণ। এখন বাংলা ব্যাকরণ হচ্ছে, তাহলে বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ হচ্ছে কাকে? তাহলে কার বাংলা ভাষার সংবিধান? বাংলা ব্যাকরণটা কি? বাংলা ভাষার সংবিধান। তাহলে কাকে বিশেষভাবে বিশ্লেষণ করবে? বাংলা ব্যাকরণ হচ্ছে এটি, বাংলা ব্যাকরণ একটা নির্দিষ্ট ব্যাকরণ, আমাদের যে মাতৃভাষা যে বাংলা, আমরা যারা বাংলায় কথা বলি ওই বাংলা ভাষাকে বাংলা ব্যাকরণ বলে। বাংলা ভাষার যে ব্যাকরণটা ওটা হচ্ছে বাংলা ব্যাকরণ। তাহলে বাংলা ব্যাকরণ তাহলে কার? বাংলা ভাষার সংবিধান। তাহলে ব্যাকরণটা কিভাবে গঠিত হয়েছে আমরা দেখেছি, বিযুগ, আযুগ, ক্রিযুগ, অন ব্যাকরণ। এখন আমরা দেখেছি বিশেষভাবে বিশ্লেষণ করা ব্যাকরণ শব্দের অর্থ, অর্থাৎ কাকে বিশ্লেষণ করবে? বাংলা ভাষাকে বিশ্লেষণ করবে, অর্থাৎ বাংলা ভাষাকে বিশ্লেষণ করবে। এখন এই ব্যাকরণের কাজ ঠিক কিরকম? ভাষাকে নিয়ন্ত্রণ করা, ভাষার আভ্যন্তরীণ শৃঙ্খলাটা বজায় রাখা। তাহলে আমরা জানি তাহলে ভাষাকে নিয়ন্ত্রণ করা, ভাষার আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা। তাহলে বাংলা ব্যাকরণ কি করবে? বাংলা ভাষাকে নিয়ন্ত্রণ করবে, বাংলা ভাষার মধ্যে যে আভ্যন্তরীণ যে শৃঙ্খলাটা আছে ওই শৃঙ্খলাটা বজায় রাখবে। এখন যদি কেউ জিজ্ঞেস করে বাংলা ব্যাকরণ কাকে বলে, তাহলে যে শাস্ত্র পাঠ করে, এখন ভাষা যখন নির্দিষ্ট হয়ে গেছে আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ যে শাস্ত্র পাঠ করে বাংলা ভাষার ব্যবহার উৎপত্তি সম্পর্কে জানা যায় এবং বাংলা ভাষাকে অশুদ্ধ থেকে যখন শুদ্ধের পরিকাঠামোতে নিয়ে আসে ওটাই হচ্ছে বাংলা ব্যাকরণ। এখন প্রতিটা ব্যাকরণের এক একটা একটা জিনিস থাকে, অর্থাৎ পৃথিবীতে যতগুলো ব্যাকরণ রয়েছে প্রতিটা ব্যাকরণের প্রধান অংশ থাকে চারটা, প্রধান অংশ চারটা, প্রধান অংশ চারটি, প্রধান অংশ পায় কয়টি? চারটি। তাহলে প্রধান অংশ কয়টা? চারটি। ঠিক আমাদের যে বাংলা ব্যাকরণ বই ওই বাংলা ব্যাকরণের প্রধান অংশ হচ্ছে চারটি। এখন আমরা যেহেতু বাংলা ব্যাকরণ পড়ছি, তাহলে ধ্বনি, আর এটা হচ্ছে শব্দ, আর এটা হচ্ছে বাক্য, আর এটা হচ্ছে অর্থ। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে প্রধান অংশ ব্যাকরণের প্রধান অংশ চারটি, ব্যাকরণের প্রধান অংশ চারটি। ঠিক বাংলা ব্যাকরণের প্রধান অংশ কয়টি? চারটি। অর্থাৎ যতগুলো ব্যাকরণ বেরিয়েছে প্রতিটা ব্যাকরণের যে প্রধান অংশ চারটি থাকে, ঠিক বাংলা ব্যাকরণের প্রধান অংশ হচ্ছে চারটি। এটা হচ্ছে ধ্বনি, এটা হচ্ছে শব্দ,
একটা হচ্ছে বাক্য আরটা হচ্ছে অর্থ তাহলে প্রধান আলোচ্য বিষয় চারটি প্রধান প্রধান আলোচ্য বিষয় চারটি পাবো আমরা অর্থাৎ প্রতিটি ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা চারটি ঠিক বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কি চারটি কি কি দেখো ধ্বনি তত্ত্ব এটা হচ্ছে শব্দ তত্ত্ব আমরা দেখতে পাবো শব্দ তত্ত্বের অপর নাম আমরা এখানে দেখবো রূপ তত্ত্ব এরপরে আমরা দেখবো বাক্য তত্ত্ব বাক্য তত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম এরপরে আমরা আটা দেখতে পাবো অর্থ তত্ত্ব এই দেখো অর্থাৎ পৃথিবীতে যতগুলো ব্যাকরণ রয়েছে তার প্রধান অংশ চারটি ঠিক বাংলা ব্যাকরণের প্রধান অংশ কয়টি চারটি ধ্বনি শব্দ বাক্য অর্থ ঠিক পৃথিবীতে যতগুলো ব্যাকরণ রয়েছে ও ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি চারটি ঠিক বাংলা ব্যাকরণের প্রধান অংশ হচ্ছে কয়টি চারটি একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব আটা হচ্ছে শব্দ তত্ত্ব শব্দ তত্ত্বের অপর নাম হচ্ছে রূপ তত্ত্ব আটা হচ্ছে বাক্য তত্ত্ব বাক্য তত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম আটা হচ্ছে অর্থতত্ত্ব তো আমরা এগুলো আবার বিস্তারিত আলোচনা আছে যেগুলো আলাদা আলাদা কতগুলো বিষয় নিয়ে ধ্বনি তত্ত্ব আলোচনা করে শব্দ তত্ত্ব আলোচনা করে রূপ তত্ত্ব আলোচনা করে বাক্য তত্ত্ব আলাদা আলাদা বিষয় নিয়ে অর্থতত্ত্ব আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করে আবার এভাবে করে যখন আমরা দেখব বাংলা ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় আমরা ছয়টা পাবো সার্বিক যখন বলা হবে সার্বিক আলোচ্য বিষয় ছয়টি সার্বিকের ক্ষেত্রে কয়টি ছয়টি সাধারণের ক্ষেত্রে তিনটি সাধারণ আলোচ্য বিষয় সার্বিক আলোচ্য বিষয় ছয়টি দেখব আমরা সাধারণ আলোচ্য বিষয় তিনটি দেখব দেখো সার্বিক আলোচ্য বিষয়ের মধ্যে আমরা দেখতে পাই কি কি ধ্বনি তত্ত্ব শব্দ তত্ত্বের অপর নাম হচ্ছে রূপ তত্ত্ব বাক্য তত্ত্ব প্রদক্রম অর্থতত্ত্ব আর একটা হচ্ছে অভিধান তত্ত্ব এটা হচ্ছে সার্বিকের মধ্যে পড়ছে সার্বিক ছয়টার মধ্যে পাঁচ নম্বর অভিধান তত্ত্ব অভিধান তত্ত্ব এরপর সেটা হচ্ছে ছন্দ ও অলঙ্কার ছন্দ ও অলঙ্কার এগুলো হচ্ছে সার্বিক আলোচ্য বিষয় ছয়টি অর্থাৎ বাংলা ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় ছয়টার মধ্যে এই চারটার সাথে এই দুটা দেখতে পাবো আমরা সাধারণের মধ্যে প্রথম এক দু তিনটে ধ্বনি তত্ত্ব শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব বাক্য তত্ত্ব বা প্রদত্ত এগুলো হচ্ছে সাধারণ আলোচ্য বিষয় তাহলে আমি আবার একটু যাচ্ছি আমরা পড়েছি ব্যাকরণ ব্যাকরণটা বাংলা ভাষায় কোন শব্দ দেখে তৎসম শব্দ দেখে অপর নাম হচ্ছে সংস্কৃত শব্দ ব্যাকরণটা কার সংবিধান ব্যাকরণটা হচ্ছে ভাষার সংবিধান ব্যাকরণ শব্দটা কিভাবে গঠিত হয়েছে বি যুগ আ যুগ ক্রি যুগ অর অর্থাৎ এভাবে গঠিত হয়েছে এই ব্যাকরণ শব্দের অর্থটা আমরা কি পেয়েছি বিশেষভাবে বিশ্লেষণ করা তাহলে আমরা যেহেতু জানি ব্যাকরণটা হচ্ছে ভাষার সংবিধান তাহলে ব্যাকরণটা কাকে বিশেষভাবে বিশ্লেষণ করবে এই ভাষাকে বিশ্লেষণ করবে তাহলে কোন ভাষাকে যেহেতু আমরা পড়ছি বাংলা ভাষার ব্যাকরণ বাংলা ভাষাকে বিশ্লেষণ করবে এরপরে আমরা দেখতেছি ব্যাকরণের কাজ হচ্ছে কয়টা দুইটা তার মধ্যে হচ্ছে একটা পেয়েছি আমরা ভাষাকে নিয়ন্ত্রণ করা আরটা হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা তাহলে আমরা জানি প্রতিটা ব্যাকরণের প্রধান অংশ কয়টা চারটা ঠিক বাংলা ব্যাকরণের প্রধান অংশ চারটি রয়েছে এগুলো কি কি আমরা দেখেছি ধ্বনি শব্দ বাক্য অর্থ এরপর আমরা পেয়েছি প্রধান আলোচ্য বিষয় চারটি কি কি ধ্বনি তত্ত্ব শব্দ তত্ত্ব শব্দ তত্ত্বের অপর নাম আমরা কি পেয়েছি রূপ তত্ত্ব আরটা পেয়েছি আমরা কি বাক্য তত্ত্ব বা প্রদক্রম আরটা পেয়েছি অর্থ তত্ত্ব এছাড়া আমি কি বলেছি সার্বিক আলোচ্য বিষয় ছয়টা কি কি ধ্বনি তত্ত্ব শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব বাক্য তত্ত্ব বা প্রদক্রম অর্থ তত্ত্ব এরপর অভিধান তত্ত্ব ছন্দ ও অলঙ্কার এরপর সাধারণ আলোচ্য বিষয় আমরা দেখতে পাবো তিনটা কি কি ধ্বনি তত্ত্ব শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব আরটা হচ্ছে বাক্য তত্ত্ব বা প্রদক্রম এগুলো হচ্ছে ব্যাকরণ তাহলে আমরা এখন জেনেছি ব্যাকরণ কাকে বলে অর্থাৎ যে শাস্ত্রটা পাঠ করলে এখন নির্দিষ্ট করে কোনো ভাষাকে বলে নাই শুধু ব্যাকরণ বললে একটা কথা আবার বলে বাংলা ব্যাকরণ কাকে বলে যদি বাংলা ব্যাকরণ কাকে বলে এভাবে যদি কেউ প্রশ্ন করে বা কোনো প্রশ্নের মধ্যে যদি আসে তাহলে আমাদেরকে লিখতে হবে যে শাস্ত্র পাঠ করে বাংলা ভাষার উৎপত্তি ব্যবহার সম্পর্কে জানা যায় এবং বাংলা ভাষাকে শুদ্ধ থেকে শুদ্ধের পরিকাঠামোতে নিয়ে আসে ওটা হচ্ছে বাংলা ব্যাকরণ শুধু যদি ব্যাকরণ বলে যে শাস্ত্র পাঠ করলে কোনো ভাষার উৎপত্তি ব্যবহার সম্পর্কে জানা যায় এবং ওই ভাষা অশুদ্ধ ওই ভাষাকে অশুদ্ধ দেখে শুদ্ধ
সূত্র পরীক্ষাটা মত নিয়ে আসে ওটা হচ্ছে ব্যাকরণ তাহলে দুইটা দুই ধরনের তাহলে আমরা আজকের যে বিষয়টা আমরা আলোচনা করতে যাব আমি কিন্তু এই ধারাবাহিক আলোচনা করব এই ধারাবাহিক আলোচনার মধ্যে যেহেতু প্রথম আমাদের যে ক্লাস ক্লাস কে উদ্বোধনী ক্লাস অর্থাৎ 2021 শিক্ষাবর্ষের জন্য যেহেতু উদ্বোধনী ক্লাস আমি শুধুমাত্র ব্যাকরণে এই পরিচিতিটা দিলাম অর্থাৎ যতটুকু তোমাদের প্রয়োজন অতটুকু আমি পরিচয় দিয়েছি ব্যাকরণে অবশ্যই যখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব পার্ট টু পার্ট তো আমাদের প্রধান আলোচ্য বিষয় হলো ধ্বনিতত্ত্ব রয়েছে তো আমি তোমাদের যে বইয়ের মধ্যে নির্দিষ্ট যে জিনিসগুলো রয়েছে পরবর্তী ক্লাসে আমি তোমাদের ওই ধ্বনিতত্ত্বের জিনিসটা নিয়ে আলোচনা করব আবার সবাইকে আবারও আবারও এই 2021 শিক্ষাবর্ষের প্রথম ক্লাসে অভিনন্দন জানিয়ে এবং সবাইকে যে আমার ভালোবাসা জানিয়ে যে যারা অভিভাবক বৃন্দ রয়েছে তাদেরকে আমার সালাম জানিয়ে আজকে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে সর্বশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।